সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। খবরাখবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 7 সেপ্টেম্বর রোজ বুধবার। আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি ইউনিয়নে তামিম ডেইরি ফার্মে। এই ফার্মে এসে জানতে পারলাম এই ফার্মে বেশ কিছু গাভী সংগ্রহ করা হয়েছে হাই কোয়ালিটির। সেগুলো আজকে আপনার মাঝে তুলে ধরবো, সেগুলোর জাতমান বয়স আশায় বিষয়ে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ঘুরে আসি তামিম ডেইরি ফার্ম থেকে। আশা করি পুরোটা আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শকের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার ডেইরির নাম তামিম ডেইরি ফার্ম, আমার নাম মোহাম্মদ শামী ইসলাম। এটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামে ভাই। মোলাডুলি গ্রাম, তাই তো? জি জি জি। তা আমরা আসার পর জানতে পারলাম বেশ কিছু গাভী সংগ্রহ করছেন, কী কী জাতের গাভী রাখছেন? আজকে আছে ভাই একটা পাকিস্তানি মাল্লি জাত, আর হচ্ছে 4টা হলস্টাইন ফ্রিজিয়ান। 4টা হলস্টাইন ফ্রিজিয়ান? জি, মোট 5টা গাভী আছে। 5টা দেখাবেন? জি, অনেক প্যাগনেট আছে, ওগুলো রেডি হয় না, ওগুলো রেডি করে পরে আবার প্রতিবেদন করব। সবই কি দোয়াল নাকি? হ্যাঁ, এখন যা আছে সব দোয়াল, একটা খালি ওই মাল্লি জাতেরটা প্যাগনেট। তো সর্বোচ্চ কত দাম থেকে সর্বনিম্ন কত দাম পর্যন্ত রাখছেন আপনি? আমার কাছে গাভী আছে ভাই 1,80,000 থেকে উপরে আছে 2,40,000 পর্যন্ত। আর আমার দর্শক ভাইরা আপনার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো? হ্যাঁ, দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব ব্যবস্থা আছে আমাদের কাছে ভাই। তো চলুন ভাই কথা বাড়াবো না, আপনার গরুগুলো আমার দর্শকদের দেখান, আর যেটা সঠিক বর্ণনা সেটা আমাদের দর্শকের মাঝে তুলে ধরবেন। অবশ্যই, ঠিক। চলুন গরুগুলো দেখি। দেখান ভাই শুরুতেই মাশাআল্লাহ আমাদের সামনে একটা কিউট গাভী নিয়ে আসছেন, এটা কি জাতের একটু বলবেন? এটা হচ্ছে পাকিস্তানি মাল্লি জাত ভাই। পাকিস্তানি মাল্লি জাত? জি, পাকিস্তানি মাল্লি। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। এটা দাঁতে 4টা ভাই। গাভীটার বয়স 4 দাঁত? জি, এটা প্রেগনেন্ট গাভী ভাই। প্রেগনেন্ট আছে গাভীটা? জি প্রেগনেন্ট। কয় মাসে প্রেগনেন্ট? এটা আপনার মনে করেন যে 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে? জি, 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। আর গাভীটা খুব সুস্থ সবল, যে কোনো মা বোন দোয়া খাতে পারবে। ওলান পালান তো মাশাআল্লাহ, বিগ ওলান পালান হয়েছে। এবার থেকে দর্শকদের দেখান মাশাআল্লাহ, এখনই তো পায়ের নিচে নামে গেছে উলান। এটা অনেক উলান হবে ভাই, এটা যে জায়গা আছে দর্শকের দেখান যে উলানির এখনো টাঙ্কি কিছুই হয় না। 10 দিনের মধ্যে এটা পুরাপুরি নাবি গেলে ইনশাল্লাহ দুধ হওয়ার সম্ভাবনা আছে। কেমন এটা যার থেকে নিছি উনি বলছে, উনি একটা খাস গাড়িস্থ মানুষ, ঠিক আছে, উনি বলতেছে এটা যে এর আগের মানে প্রথম বাচ্চা যে টাইমে হয়েছে ওই টাইমে 20-22 লিটার দুধ পাইছে, ঠিক আছে, এবার আশা করতেছি 25 পিলাস হবে। সেকেন্ড টাইম 25 পিলাস হবে, তাই তো? তো আমার বলা লাগবে না, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এটা কি জাতের গরু, আর মানে উলানটা দেখলে বুঝতে পারবে যে কত দুধের গাভী এটা হবে ভাই। দর্শকেরা এখন অনেক সচেতন। জি জি, তারা অবশ্যই জাতমান বিচার করে গাভীটা নেবে। জি, দেখে শুনে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই পছন্দ করে সেক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন? এটা ভাই 2,35,000 টাকা চাওয়া দাম। 2,35,000 টাকা চাওয়া দাম? জি জি জি। আর এইসব গরু ভাই টাকা টাকা মেলে কিন্তু জিনিস মেলে না ভাই, এইগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গরু ভাই। এরপরে দরদাম করতে পারবে? জি, কিছুটা কম বেশি করে নিতে পারবে। দর্শককে এপার থেকে ভালো করে দেখান গরুটা ডাবল বডি কিনা। আচ্ছা ঠিক আছে, গরুটা শান্তভাবে রাখেন, আমার দর্শকদের একটু ভালো করে দেখাই। আর চাম সুসাইর একবারে পাতলাই দেখেন, রসুনের সুসাইর মাশাআল্লাহ খুব ঠান্ডা, যে কোনো মা বোন দোয়া খাতে পারবে, কোনো সমস্যা নেই গরুটা। এটা ছিল সিরিয়ালের 1 নম্বর গাভী। তো চলুন আমার দর্শকদের সিরিয়ালের 2 নম্বর গাভীটা দেখাই ভাই। সিরিয়ালের 2 নম্বর আরেকটা মাশাআল্লাহ অনেক কিউট একটা গাভী আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতের একটু বলবেন? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। বয়স কয় দাঁত? এটা 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স? বাচ্চা আছে সাথে? এই যে বকনা বাচ্চা আছে, বাচ্চাটা পারছেন দর্শক দেখেন, খুব ভালো একটা পারসেন্ট বাচ্চা। বকনা বাচ্চা আছে সাথে? বয়স কয় দিন বাচ্চার? 15 দিন চলতেছে আজকে ভাই। 15 দিন চলতেছে? জি জি জি। অনেক বিগ সাইজের একটা গাভী, দর্শক দেখান মাশাআল্লাহ। তো এই দুধ পাচ্ছেন কেমন? এটার থেকে দুধ পাচ্ছি ভাই, এটাও 20-21 লিটার নামি গেছে অলরেডি।
সবাই দোয়াতে পারবে তাই তো, নড়াচড়া বা পাও তোলা কিছুই করে না মাশাআল্লাহ, সম্পূর্ণ সুস্থ সবল আছে গাভিটা, সম্পূর্ণ সুস্থ সবল আছে গাভিটা। তো এটা দেখে যদি আমার কোনো দর্শক ভাই পছন্দ করে সেক্ষেত্রে এই গাভিটার দাম কেমন যাচ্ছেন ভাই? এটা ভাই দাম চাইলে অনেক চাওয়া যায়, এই গাভিটার দাম ভাই পড়বে 2,20,000 টাকা। বিগ বডির এই গাভিটার দাম চাচ্ছেন 2,20,000 টাকা? এই বাচ্চাটার গাভিটা যদি নেয় ভবিষ্যতে ওর কোনোদিনও এ নাই ভাই, এরপরে দরদাম করা যাবে। হ্যাঁ কিছুটা কম বেশি করে নিতে পারবে ভাই, কিছুটা কম বেশি করতে পারবে তাই তো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে পাশের গাভিটা দেখে দেখেন ভাই। 3 নম্বর আরেকটা মাশাল্লাহ অনেক কিউট গাভি নিয়ে আসছেন, এটা কি জাতের একটু বলবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়স কয় দাঁত? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিচ্ছে গাভিটা। 2 দাঁত প্রথম বাচ্চা দিচ্ছেন? জি জি জি, প্রথম বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে যে 13 দিন হচ্ছে ভাই। এই যে বাচ্চা বকনা বাচ্চা, 13 দিন বকনা বাচ্চা হয়েছে? জি বকনা বাচ্চা। গাভিটা বকন, এটাও বাচ্চাটাও বকনাই হয়েছে ভাই। দুধ কেমন পাচ্ছেন প্রথম? এটা 2 বেলা আমি 17 লিটার পর্যন্ত পাচ্ছি ভাই। 2 বেলা দিয়ে দুধ 17 লিটার পাচ্ছেন? 17 লিটার ভাই। আর কোন দর্শক ভাই কনফার্ম দুধ 17 লিটার পাবে তো? গ্যারান্টি থাকবে এটা ভাই, যদি কোনো দর্শক ভাই ইনস্টামে লেয় তাও লিখিত দেওয়া হবে। এই গরুগুলো অরিজিনাল জাতমান ভাই। 17 লিটার দোয়া দিবেন? জি 17 লিটার দুধ দহন করে মাইপি নিয়ে যাবে ভাই, কোনো সমস্যা না। আর দর্শক ভাই দেখলে বুঝতে পারবে, উলানটা দেখলে বুঝতে পারবে যে এটা কি মানটের উলান হয়েছে। আর মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে গাভিটা, 2 দাঁত বয়স। জি জি, গাভিটা আরো বড় হবে ভাই, অনেক বড় হবে। তো এটা দেখে যদি আমার কোনো দর্শক ভাই পছন্দ হয় এটার দাম কত চাচ্ছেন? এটা ভাই পড়বে, এটা 1,95,000 টাকা পড়বে ভাই। এটা আমরা গাভির দাম চাই না ভাই, হয়তো কিছুটা কম বেশি করব ভাই সব গাভিতে। 1,95,000 টাকা দাম চাচ্ছেন, এরপর দরদামের সুযোগ থাকবে? জি কিছুটা কম বেশি করব ভাই, না খুব আহামরি না সামান্য তাই তো, কিছুটা কম বেশি করব। এটা ছিল সিরিয়ালের 3 নম্বর একটা গাভি। জি জি জি। তো ভাই চলুন সিরিয়ালের 4 নম্বর গাভিটা আমার দর্শকদের দেখানো যাক ভাই। মাশাআল্লাহ সিরিয়ালের 4 নম্বর আরেকটা কিউট গাভি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতের একটু বলবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি? জি জি জি। এই বয়সটা কয় দাঁত? 4 দাঁত, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে। 4 দাঁত বয়স, সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে? জি জি। সাথে যে এই বাচ্চাটা তাই তো? সার বাচ্চা এটা ভাই। এটা সার বাচ্চা হয়েছে? জি। বাচ্চার বয়স কয় দিন? বাচ্চার বয়স 11 দিন চলতে দেবে। 11 দিন চলতেছে সার বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক কিউট। জি অনেক সুন্দর একটা বাচ্চা, গাভিটা অনেক সুন্দর, ডাবল বডির গাভি ভাই। এসব গাভি নিলে কোনো দর্শক ভাই কোনোদিন লস নেই ভাই, কোনোদিনও লস নেই। বিগ বডির একটা গাভি? জি জি জি, অনেক। তো আমাদের সামনে নিয়ে আসছেন ভাই, তো এই গাভিটার দুধ পাচ্ছেন কেমন ভাই? এরা দুধ পাচ্ছি ভাই, যে ভাই লিখে এটা 20 কেজি মাইফি দেবো, তার 20 লিটার গ্যারান্টি। যে কোনো ভাই দোয়া লিতে চাইলে দোয়া লিতে পারবে, এটা 20 লিটার গ্যারান্টি দিয়ে দিবেন তাই তো? 20 লিটার গ্যারান্টি, কম হবে না তো? না না না, কম হলে গাভি আমার, উনি যেখান থেকে আসবে গাড়ির ভাড়া শুদ্ধি পায় পায় যাবে, কোনো সমস্যা নেই, এটা গ্যারান্টি। মাশাআল্লাহ সুন্দর একটা কথা বললেন ভাই। তো এটা গাভিটা দেখে যদি আমার কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় সেক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন ভাই? এটা দাম চাইলে তো অনেক চাওয়া যায়, এটা দাম চাই গরু বিক্রি করবো না, এটা 2,10,000 হলে বিক্রি করবো ভাই। এই বিগ বডির এই গাভিটা দাম চাচ্ছেন 2,10,000 টাকা? 10,000 টাকা, সামান্য কিছু আলোচনা করতে পারবে যে দর্শক ভাই নিক, এরপরেও দরদাম করে সামান্য কিছু তাই তো? জি জি। এটা ছিল সিরিয়ালের 4 নম্বর গাভি, বাদ বাকিগুলো দেখাই। জি জি জি, দেখুন 5 নম্বর আরেকটা বিগ বডি ডাবল বডির একটা গাভি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতের একটু বলবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটা বয়স কয় দাঁত? এরা 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স? জি। সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, এটাও ওইটার মতোই বিগ সাইজের একটা। সম্পূর্ণ সুস্থ সবল? হুম সম্পূর্ণ সুস্থ সবল। মাশাআল্লাহ গাভিটা অনেক বড়, অনেক বড় গাভি একটা। এটার সাথে বাচ্চা আছে? এই যে বকনা বাচ্চা আছে ভাই। এটার সাথে বকনা বাচ্চা? বাচ্চার বয়স কত দিন ভাই? বাচ্চা আছে 17 দিন চলতেছে ভাই। 17 দিন চলতেছে বকনা বাচ্চা? বকনা বাচ্চা। গাভিটার 4 দাঁত, দুধ হচ্ছে কেমন ভাই? এটার থেকে ভাই এটা 19 লিটার পর্যন্ত নামেছে, এটা দুধ একটু বাড়বে ভাই আশা করি। 19 লিটার দুধ পাচ্ছেন? জি এটা 19 লিটার দুধ অলরেডি নামে গেছে। যে কোনো দর্শক ভাই এখানে আসি 2 দিন থাকার পরে মাইপি নিয়ে যেতে পারবে ভাই, দোয়া দেখে শুনে নিয়ে যেতে পারবে। দোয়া দেখে শুনে নিয়ে যেতে পারবে? জি জি জি, সব রকম ব্যবস্থায় আছে। তো আজকে তো ভাই এই পর্যন্তই তাই তো? জি আজকে এই পর্যন্তই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তো 5 নম্বরের গাভিটার দাম কত যাচ্ছেন ভাই আমার দর্শক ভাই যদি চয়েস হয়? এটা ভাই 2,15,000 টাকা হলে বিক্রি করবো ভাই।
215,000 টাকা হলে বিক্রি করে দিবেন তাই তো? এরপর দরদামে সুযোগ থাকবে? হ্যাঁ, কিছুটা কম বেশি করে নিতে পারবে ভাই, দর্শক ভাই কিছুটা কম বেশি করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই অনেকগুলো তো গাভী দেখলাম, এই গাভীগুলো যদি আমার দর্শক ভাই নিতে চায় আপনার থেকে, যোগাযোগের মাধ্যমটা কি? এটা আমার জেলাটা পাবনা ঈশ্বরদী উপজেলা মোলাডুলি গ্রাম ভাই আমার ঠিকানা। আর হচ্ছে আপনার এখানে আসে আপনাকে নাম্বারে ফোন দিলেই তো পাবে তাই তো? যেখান থেকে আসো খালি এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে ভাই। তো দেখে শুনে আমার দর্শকেরা যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ, যাচাই বাছাই করি ওনা আসে, দুই দিন থাকার পরে দুধ দহন করি নিতে পারবে। আর এগুলো সব বিগ সাইজের গাবি ভাই, এগুলো আপনি সরদমিনে আসলে আরো ভালো দেখা যাবে ভাই। আর টাকা পয়সার লেনদেনটা কিভাবে করেন? টাকা পয়সার লেনদেন করুন ভাই, এটা ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে? জি, ওনার সঙ্গে টাকা আনা লাগবে, খরচের জন্য কিছু টাকা আনবে, আর এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেই হবে ভাই, সব থেকে ভালো হবে। তো শেষ পর্যায়ে আপনার নাম্বারটা একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলে দিবেন। আমার ইমো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার একই নাম্বার, 0719878015। এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আপনাকে পাবে তো? এই নাম্বার 24 ঘন্টাই খোলা থাকে, এই নাম্বারে সবকিছু আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, আর কষ্ট করে আপনার এতগুলো গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।